নোয়াখালীর সেনবাগে সোমবার অনুষ্ঠিত মতি মিয়ার হাট ব্যবসায়ী পরিচালনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শাহিদুল করিম মারুফ ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মোহাম্মদ সুমন সহ মোট ১১টি পদে প্রতিনিধি নির্বাচিত হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন এ কে এম বদিউল আলম, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন ডক্টর কিসমত আলম। একটা ব্যাংকের প্রয়োজন, আমরা যে কোনো মোটামুটি সবাই শান্তি।